আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি গ্রাফিক্সের ভিডিও নিয়ে। আর আজকে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি রিয়েলিস্টিক গ্রাফিক্স, অসাধারণ গ্রাফিক্স কোডনেম। গ্রাফিক্সটা কিন্তু পুরাই রিয়েলিস্টিক ছিল, আর গাছপালাগুলো অনেক অনেক বড় মাপের, পুরাই একদম মানে রিয়েলে যেই ইট ইজ টু ফিল্ডে আসে, ইট ইজ টু যেই গেম ফিল্ডে আসে পিসিতে, আপনারা মোবাইলে এই গ্রাফিক্স সেট করার পরে সেই ফিল্ডটাই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন রাস্তার দুই মাঝখান দিয়ে গ্রাফিক গাছপালাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই ভিউ থেকে। আমার কাছে, আমি যখন ভিডিও করি তখন আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো, আর আমি অনেক কষ্ট করে আজকে ভিডিও করছি, কারণ আমি এই মাত্র ভিডিওতে ভয়েস দিচ্ছি। ভিডিওটা আপলোড করার হয়তো 10 থেকে 20 মিনিট আগে, কারণ আমি সারাদিন অনেক জার্নি করছি, রাজশাহীতে ছিলাম, এখন আমি নাটোরে আমার বাসায় আসলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রাফিক্স। আর তো এই গ্রাফিক্সটা আপনারা আপনাদের মেন গেমে কীভাবে সেট করবেন সেটার ফুল টিউটোরিয়াল আমি আজকে বলে দিব, ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়েই সঙ্গে থাকবেন, কারণ গ্রাফিক্সটা অনেক সুন্দর। পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনাদেরও ভালো হবে, আমারও ভালো হবে, কারণ পুরো ভিডিওটা দেখলে এই গ্রাফিক্স না আপনারা অন্য অন্য গ্রাফিক্সগুলোও সেট করতে পারবেন, কারণ সকল গ্রাফিক্স কিন্তু একরকমভাবেই সেট করতে হয় অভিবৃদ্ধে। আর আমি আজকে কিন্তু মেইন অভিবৃদ্ধে খেলতেছি, শুধু গ্রাফিক্সই না, রোডের কালারও কিন্তু চেঞ্জ হয়েছে, রিয়েলিস্টিক একটা রোড কালার আসছে, যেটা আপনারা 2 থেকে 3টা কালার পেয়ে যাবেন রোডের একটা অভিবৃদ্ধে। এক কথায় অসাধারণ একটা কোডনেম পেয়ে যাবেন আজকে আপনারা। আর সিঙ্গেল রোডের গাছপালাগুলো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক, এক কথায় আমার কাছে পুরাই অসাধারণ খেলতে লাগছে যখন আমি ড্রাইভ করি আর ভিডিওটা বানাই, অনেক অনেক ভালো লাগছে। তো কীভাবে সেট করবেন এটা দেখার জন্য ইনশাল্লাহ পুরো ভিডিওটাই দেখবেন। তো আরও কিছুক্ষণ আপনাদের এগুলা গ্রাফিক্সটা দেখাই, কারণ আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। দেখতে যতটা ভালো লাগতেছে ভিডিওতে, তাহলে গেম প্লে করলে কেমন লাগবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আর আমি তো আজকে ফার্স্ট বাস নিয়ে ড্রাইভ করছি, এখানে যদি মডনে ড্রাইভ করতাম তাহলে আরও ভালো লাগতো। তো চলুন এখন একটু আপনাদের দেখাই এই গ্রাফিক্স কোডনেমটা কীভাবে আপনারা আপনাদের অভিভূত সেট করবেন। আমার ডিসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা এই এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। তো এই প্রথম লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন একটা ভিপিএন কানেক্ট করে। তো আমি ডাউনলোড করে দেখাইলাম না, অনেক সময় লাগবে তাই। তো এখন আমরা চলুন শুরু করে দেই। তো ডাউনলোড অপশানে এসে এই যে এই কোডনেমটা, এটা আমরা এখন এক্সট্রাক্ট করব। যদি এক্সট্রাক্ট না হয়, আমার হয় নাই, তো এটা আপনাদের করতে হবে। তো এই ভিডিওতে ক্লিক করে ভিউয়ে ক্লিক করবেন, তারপর এই ফোল্ডারে ক্লিক করে এগুলো সব আপনারা, আমি আবার দেখাই, এই যে এইভাবে ভিউয়ে ক্লিক করে আবার এই ফোল্ডারে আসবো, তারপরে এখান থেকে সব আমরা সিলেক্ট করে নেব। তারপরে যে কোনো একটার উপর চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে আমরা অন্য একটা ফোল্ডারে নিয়ে যাব, যেহেতু আমাদের এক্সট্রাক্ট হলো না। তো আমরা টিজে গেমজোন এখানে রেখে দিই আমার চ্যানেলের নাম। তো আমাদের কপি হওয়ার পরে তো আমরা এখন আবার এখানে এই ফোল্ডারে ঢুকবো টিজে গেমজোনে। এখানে আমরা একটু স্ক্রল করে নিচে এসে দেখবো শেয়ারের যেই কয়েকটা আছে, এই কয়েকটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে 10, 11, 12, 14, 15, 17, 19, 20, 33। তো এই সিরিয়াল নাম্বারগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ ভুলে গেলে আপনাদের একটু সমস্যা হবে, তো একটু সিরিয়াল নাম্বারগুলো মাথায় রাখেন। তো এখানে এসে আমরা এখন আবার অভিভূতে আসবো, অভিভূতে আমরা রিনেম করে নেব। তো এখানে আমরা অভিভূতে রিনেম করে জিপ লিখলাম, তো দেখুন জিপ না লিখলাম অভিভূতে ঢুকতে পারবো না। তো জিপ লেখার পর আমরা আবার একটু এখানে আসবো, যে ফোল্ডারে গ্রাফিক্সের কোডনেম রাখছিলাম, এখান থেকে যে কোনো একটা আমরা এখন চাপ দিয়ে ধরে এখান থেকে রিনেমে ক্লিক করে এই পুরোটা আমরা কপি করে নেব। তো আমাদের কপি হয়ে গেল লেখাটা। তো এখন আমরা চলে যাবো আবার আমাদের অভিভূতে, অভিভূতের ভিতরে এসে আমরা এই যে এখানে এসে আমরা ওই যেটা কপি করছিলাম এটা দিয়ে সার্চ দেবো। তো এখানে দেখুন সার্চ টেনে আমরা কিন্তু অনেকগুলো পেলাম, সবগুলো কিন্তু আমরা এখন ডিলিট করব। তো এটা এখন আমাদের দেখুন ডিলিট হচ্ছে। তো এইভাবে আমরা যেই কয়টা আমরা ওখানে দেখছিলাম, মানে যেই কয়েকটা আমার হলো যে ফাইলে ছিল কোডনেম ফাইলে, সেই কয়েকটা সার্চ দিয়ে আপনারা এখন ডিলিট করতে হবে। তো আমি 10 নম্বরটা ডিলিট করলাম, তো ডিলিট হচ্ছে একটু সময় নিয়ে, দেখুন আমি দেখানোর জন্য ভিডিওটার স্পিড বাড়াই নেই। তো এখন আমরা আবার 10 ছিল, এখন আবার 11টা সিলেক্ট করব, শুধু 10 কেটে দিয়ে 11টা লিখে দিলাম, তাহলে আমার 11 নম্বর হয়ে গেল। তো এখানে কিন্তু আমরা আবার 11টা ডিলিট করব, এইভাবে 12, তারপরে ছিল হলো যে 14, 15, তারপরে ছিল হলো 17, তারপর 19, 33, এইভাবে আমরা সবগুলো ডিলিট করব। এখন সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সবগুলো আমি দেখাইলাম না,
আপনারা সবগুলোই ডিলিট করে নিন। শুধু এইটা না, আপনারা সবগুলো যে কোনো গ্রাফিক্স যদি সেট করতে চান তাহলে শেয়ার অ্যাসিস্টে যেই নাম্বার থাকবে এই নাম্বারটা ডিলিট করলেই হয়ে যাবে। যদি আপনারা ডিলিট না করেন তাহলে কিন্তু হবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর এটা আপনারা যে কোনো অভিবিতে আপনারা পারবেন, গেমের অভিবিতেও পারবেন, অন্য ক্রিয়েটরদের অভিবিতেও পারবেন, সমস্যা হবে না। তো এটা আমাদের শেষ, এখন আমরা ধরুন সব ডিলিট করে ফেলছি, আমি সবগুলো দেখাইলাম না। তো এখন আমরা চলে যাব টিজে গেম দিনে, মানে আমরা যেখানে যেখানে কোড নেমটা ছিল এই সবগুলো এখন আমরা সিলেক্ট করে নেব। তো এগুলো সিলেক্ট করে নিয়ে যে কোনো একটার উপর চাপ দিয়ে ধরে কাট করে নিয়ে যাব আমরা। কাট করে ওবিবিতে আমাদের এটা নিয়ে যেতে হবে। তো এখানে যে আমরা ওবিবিতে আসলাম, তারপরে যে এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। তো একটু সময় দিলেই হয়তো এটা পেস্ট হয়ে যাবে। এইটা পেস্ট হলে আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, আর তেমন একটা কাজ নেই বললেই চলে। তো একটু সময় দিই আমরা, যেহেতু পুরোপুরিটা আপনাদের বোঝাইতে হবে, তাই আমি ভিডিওটা স্পিড কিন্তু একটু বাড়াই নাই। তো আমাদের এটা কিন্তু এখন সেট হয়ে গেল। তো এখন আমরা বাইরে এসে যেই ওবিবিতে জিপ লিখছিলাম এটা এখন রিনেম করে আবার সেই ওবিবিটা লিখতে হবে। তো এই মনে রাখতে হবে যাতে ডটটা না কাটে। তো আমাদের কাজ শেষ প্রায়। তো চলুন এখন আমরা গেম প্লে করি। তো দেখতেই পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু অসাধারণ ছিল, পুরো রিয়েলিস্টিক। আর এই দেখেন রোড কালার কিন্তু আরেকটা পেয়ে গেছি আমরা অন্য ম্যাপে, আর এক একটা ম্যাপে আপনারা এক এক রকম রোড পেয়ে যাবেন। আর গ্রাফিক্সটা আমার কাছে অনেক অনেক জোশ লাগছে। আমার মনে হয় না যে এই গ্রাফিক্স কোড নেমটা সেট করে আপনাদের খারাপ লাগবে, আপনাদের আমার কাছে যা মনে হয় যে অনেক অনেক ভালো লাগবে। তো ইনশাল্লাহ আপনাদের এরকম ভালো ভালো জিনিস আমি যতদিন আসি দিয়ে যাব। আর আমাদের হাতে এখনও দুইটা বিবি আছে, একটা লোড ডিভাইস আর একটা তামিম গেম জোনে যেটা রিলিজ হবে। তো তামিম গেম জোনের ওবিটা হয়তো অল্প দিন আমরা রিভিউ নিয়ে চলে আসব, আর লোড ডিভাইসটা আমরা রিভিউ রিলিজ করব যে কোনো এক সময়। আর এই ধরনের গ্রাফিক্স ওবিবি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, আগামীতে আরও ভালো জিনিস দিয়ে যাব। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাদের আগামীতেও এইভাবেই পাশে হব। তো আজকের মতো এই পর্যন্তই কথা বলি, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। You are my lucky charm. I hold you close in the night in my arms. And when we open our eyes, my worries fade away. 'Cause you gave me your heart in the light of day. In the light of day.